সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রাজীব চোর আমি ওর জন্য জীবন দিতেও রাজি ধর্মতলার মেট্রো চ্যানেল ধর্নামঞ্চ থেকে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেন রাজীব কুমার চোর কার টাকা নিয়েছে ও আমি চোর কার টাকা নিয়েছি এরপরে তিনি বলেন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব আমি কি হবে আমার তিনশো ছাপ্পান্ন ধারা আমার কাছে ও চারশো কুড়ি ধারা রয়েছে তিনি আবারও সতর্ক করেন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন হবে এত সস্তা আমাদেরও একশো চুয়াল্লিশ রয়েছে উল্লেখ্য একশো চুয়াল্লিশ ধারার কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন যদি তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা হয় তবে রাজ্যে ঢোকা বন্ধ করে দেবেন তিনি মমতা বলেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ব্যক্তিগতভাবে একজন অফিসারের পেছনে অন্যজনকে লেলিয়ে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার জন্য আমার রাগ আছে কেউ দোষী না হলেও তাকে হেনস্থা করা হলে আমি প্রতিবাদ করব যারা রাজ্যের আইন শৃঙ্খলা নেই বলে চিৎকার করেন তাদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া উচিত এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন এই আন্দোলন কারোর একার নয় যারা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস রাখেন তারাই এই আন্দোলনের সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন রবিবার রাত আটটা চল্লিশ মিনিট থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী নয় ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাই আটই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ধর্নামঞ্চে থাকবেন বলে জানিয়েছেন মঙ্গলবার ধর্নামঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি দলের যোগ দেওয়ার কথা তিনি বলেন আইন আইনের পথে চলবে আইন মেনে কোনো কিছু করা হলে আমরা বাধা দিই না কিন্তু এখানে সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার খর্ব করা হয়েছে